শাস্ত্রমতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর 15 দিন পর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পদ্মের উপর রাধাকে পেয়েছিলেন রাজা বৃষভানু এবং তার স্ত্রী কীর্তিদা সুন্দরী দেবী। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালিত হয়। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর পালিত হয় রাধাষ্টমী। শ্রীরাধাকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয়। এই দিনে ভক্তরা উপবাস করে মহাসমারোহে রাধাষ্টমীর উৎসব ধুমধাম করে পালন করে থাকেন। রাধাকে বাদ দিয়ে শ্রীকৃষ্ণের অস্তিত্ব অসম্পূর্ণ। বলা হয় যিনি জন্মাষ্টমী পালন করেন তাঁকে রাধাষ্টমী করতেই হয়। কেন আজ রাধাষ্টমী? আসলে এদিন রাধার জন্মদিন। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমতম দিন রাধার জন্ম, তাই দিনটি যথাযথ শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে পালন করা হয়। বৃষভানু নন্দিনী রাধাকে লক্ষ্মীর অবতার ধরা হয়। কৃষ্ণপ্রিয়া রাধার জন্মস্থান বর্ষানা, সেখানে দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়। এছাড়াও ভারতে বিশেষভাবে বৈষ্ণব ভাবাপন্ন অঞ্চলগুলিতে বৃন্দাবনেশ্বরী রাধার জন্মদিন বিশেষভাবে পালন করা হয়। শ্রীকৃষ্ণের লীলা সহচরী শ্রীকৃষ্ণের গোপিনীদের মধ্যে শ্রেষ্ঠ রাধা, তাই রাধাকে আলাদা দৃষ্টিতে দেখা হয়। যদিও এক অংশের তাত্ত্বিক রাধার অস্তিত্বে সন্দিহান, তবুও তর্ক বাদ দিয়ে রাধার স্থান অতি বিশিষ্ট। আজ অত্যন্তই একটি পবিত্রতম দিন রাধাষ্টমী। আপনি যদি আজ আপনার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন তাহলে জীবনে বিশেষ ফললাভ পাবেন। আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে রাধে রাধে এই কমেন্টটি করতে ভুলবেন না। যাই হোক, শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে। আমাদের হিন্দু ধর্মে পুজো করার সময় প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ। ঈশ্বর আরাধনার সময় প্রদীপ জ্বালানো শুধু ধর্মীয় নয়, জ্যোতিষশাস্ত্রেও এর গুরুত্ব রয়েছে অপরিসীম। বিশ্বাস করা হয় যে পুজোর সময় প্রদীপ জ্বালিয়ে রাখলে সব দেবদেবীরা খুশি হন এবং তাদের আশীর্বাদ পাওয়া যায়। শুধু তাই নয়, ঘরেতে নেতিবাচক শক্তিও বিনাশ হয়ে যায়। জ্যোতিষশাস্ত্রে পুজোর সময় প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম রয়েছে, তবে আপনাদের সেই নিয়মগুলিকে একটু খেয়াল রাখতে হবে। এমন পরিস্থিতিতে সঠিক উপায়ে প্রদীপ জ্বালানো অত্যন্তই প্রয়োজন, কারণ আপনি যদি এই ছোট্ট ভুলটি করে থাকেন তাহলে দেবদেবীরা অসন্তুষ্ট হতে পারেন আপনার প্রতি, আর আপনার জীবনে নেমে আসবে কালো মেঘের ছায়া। তাই আপনি এইভাবে প্রদীপ জ্বালান, দেখবেন আপনার জীবনে অত্যন্তই শুভ ফল প্রদান করবে। জ্যোতিষশাস্ত্র মতে প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ, এতে করে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যায়। যদিও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার অনেক উপায় রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি একটি উপায় হচ্ছে
এটি। আপনি আপনার বাড়ির মূল দরজায় প্রদীপ জ্বালিয়ে রাখুন। বলা হয় যে সন্ধ্যার সময় বাড়ির প্রধান দরজায় প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর বসবাস হয় এবং সেই পরিবার থেকে আর্থিক সংকট অর্থ কষ্ট চিরদিনের জন্য বিদায় নেয়। কোন দিকে এই প্রদীপ জ্বালাবেন? বাস্তুশাস্ত্র অনুসারে বলা হচ্ছে আপনি যদি আপনার বাড়িতে বা মন্দিরে প্রদীপ জ্বালান তাহলে এই বিষয়টি সর্বদাই খেয়াল রাখবেন, এতে জীবনে আরও ভালো ফললাভ পাবেন। এর মাধ্যমে আপনি আপনার জীবনে আটকে থাকা এবং বহুদিনের পুরনো কাজগুলি খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবেন। যদি কোনো ব্যক্তি মন্দির বা বাড়ির মূল দরজায় প্রদীপ জ্বালান সর্বদা বাঁদিকে রাখা উচিত, এই দিকটি শুভ বলে মনে করা হয়ে থাকে। তাই আপনারা এই দিকে প্রদীপ জ্বালাতে কখনোই ভুলবেন না। বাস্তুমত অনুসারে খড় থেকে দারিদ্রতা বা বিভিন্ন রকমের বাস্তুদোষ দূর করতে রাহুকেতু সংক্রান্ত কিছু প্রতিকার করতে হবে। এই পরিস্থিতিতে আপনি যদি রাহুকেতুর পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে চান তবে তিলের তেলের প্রদীপ জ্বালানো উচিত, এতে রাহুকেতুর দোষ রাশিফল থেকে চলে যাবে। এছাড়াও জীবনের অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। তাই আপনারা এই নিয়মগুলিকে অবশ্যই মেনে চলুন, দেখবেন জীবনে ভালো ফল লাভ পাবেন হাতে নাতে। আজ রাধাষ্টমী, এই দিনের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই আপনি যদি এই দিনটাকে আপনার জীবনে কাজে লাগাতে চান দেখবেন অত্যন্তই ভালো ফল লাভ পাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।